প্রশ্নকাকত ফাদিল হয় আৰু সেই ফাদিলত কোনো লোক যদি জড়িত থকাৰ অভিযোগ উত্থাপন হয় তেন্তে তেওঁলোকে 1 কোটি টকাৰ জৰিমনা ভৰিব লাগিব বিভিন্ন পৰীক্ষাৰ প্রশ্নকাকত বিভিন্ন সময়ত ফাদিল হয় হেহতিয়া কৈ সৰসাত আছে নিটৰ পৰীক্ষাৰ প্রশ্নকাকত ফাদিলৰ কে বিষয়বস্তু তাৰ মাজতে আজিৰে পৰা আমাৰ দেহত কাৰ্যকৰী হোৱাৰ দিশে গতি কৰিছে এই রুল বা এই নিয়ম আপুনি যদিহে কোনো পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল করার অভিযোগত অভিযুক্ত হয় তেন্তে 1 কোটি টকার জরিমানা ভরিব লাগিব হবিয়েক লৈ আহিছো খবর এটা ডাঙৰ খবর বুলি কব লাগিব আর বিভিন্ন জনে এই খবরক লৈ যথেষ্ট ভাল পাইছে সমর্থন কৰিছে পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল জড়িত থাকিলে ভরিব লাগিব 1 কোটি টকার জরিমানা নিট নেট বিতর্কর মাজতে মাছ দিখার পৰা দেখত প্রযোজ্য হল কঠোর আইন কার্যকরী হল রাজহুয়া পরীক্ষা হত উপায় অবলম্বন প্রতিরোধ আইন 2024 এতিয়ারে পৰা প্রশ্ন কাকত ফাদিল জড়িত থকার প্রমাণ পালে কঠোর শাস্তি বিহা হব প্রশ্ন কাকত ফাদিল বা পরীক্ষার খেলিমেলি করিলে 10 বছর কারাবাস খাটিব লাগিব কারাবাসের লগতে অভিযুক্ত 10 লাখ টকার জরিমানা ভরিব লাগিব ইয়ার লগতে অভিযুক্ত 5 বছর অতিরিক্ত কারাবাস খাটিবলগিয়াও হব পারে পরীক্ষা অনুষ্ঠিত করা প্রতিষ্ঠান বা কেন্দ্রে গাফিলতি করিলে ভরিব লাগিব 1 কোটি টকার জরিমানা ইউপিএসসি এসএসসি রেলওয়ে ব্যাংকিং আর এনটিআর দ্বারা পরিচালিত সকল পরীক্ষা সামরি লব এই আইনে যা ফেব্রুয়ারি সদনত উত্থাপন করা হয়েছিল এই বিধেয়কখন আর তার পাছতে আজি মাজনিখারে পৰা সেয়া বলবৎ হয়েছে আমার দেশত আপনাদের ইতিমধ্যে গম পাইছে নিট পরীক্ষাক লৈ যি সমূহ এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুনের একাংশ যি পরীক্ষা অবতীর্ণ হব লাগিব বলি বা বিভিন্ন ধরনের বিতর্কর সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে আর তার মাজতে এটা আমার দেশত মাজনিহারে পৰা বলবৎ হয়েছে কার্যকরী হয়েছে রাজহুয়া পরীক্ষা অহত উপায় অবলম্বন প্রতিরোধ আইন 2024 আর এই আইনের মতে এতিয়াৰে পৰা কোনো পৰীক্ষাৰ প্ৰশ্ন কাকত যদি ফাদিল হয় পৰীক্ষাত যদি কোনো ধৰণৰ অনিয়ম হয় তেন্তে ভৰিব লাগিব জৰিমনা খাটিব লাগিব কাৰাবাস অতিৰিক্ত কাৰাবাসো খাটিবলগীয়া হ'ব পাৰে পৰীক্ষা অনুষ্ঠিত কৰা প্ৰতিষ্ঠান অথবা কেন্দ্ৰই গাফিলতি কৰিলে 1 কোটি টকাৰ জৰিমনা ভৰিব লাগিব ইউপিএসসি এসএসসি ৰেলৱে বেংকিং আৰু এনটিআৰ দ্বাৰা পৰিচালিত সকলো পৰীক্ষা এই আইনে সামরি লৈছে যা ফেব্রুয়ারি সদনত উত্থাপন করা হয়েছিল এই বিধেয়কখন আর এইবার আজি মাজনিখারে পৰা সেয়া বলবৎ হয়েছে পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিলত জড়িত থাকিলে ভরিব লাগিব 1 কোটি টকার জরিমনা আমি জানো যে বিভিন্ন সময়ত দেখিবলৈ পোৱা যায় আমি এইবারের যে সাম্প্রতিক সময়ত বা এই দিনকেইটা যে পরীক্ষা লৈ এটা বিতর্কর সৃষ্টি হয়েছে সেয়া হয়েছে নিটর পরীক্ষা এই পরীক্ষা আপনাদের জানে মেধা সম্পন্ন শিক্ষার্থী সকলে যথেষ্ট কষ্ট করি সেই পরীক্ষাত অবতীর্ণ হয় এনে একটা উদাহরণ আমার দেশরে একটা প্রান্তর পৰা আছে আহিছে যিগৰাকী শিক্ষার্থীয়ে নিট পরীক্ষাত ইমানেই ভাল করেছিল একটা পরীক্ষাত যথেষ্টভাবে সফলতা অর্জন করে অনাগত সময়ত লক্ষ্যত উপনীত হব বলে মনতে 100% নিশ্চিত আছিল কিন্তু নিটর পরীক্ষা যেতিয়া ফলাফল উলাল তেতিয়া সেই ছোৱালীগৰাকীয়ে সেই শিক্ষার্থীগৰাকীয়ে এই পৃথিবী এৰি যাব লগা হল তেওঁ নিজেই নিজক শেষ করে পেলালে জীবনটো শেষ করে পেলালে কারণ তেওঁ সেই ফলাফল তেওঁ লাভ করিলে কিন্তু তেওঁ উত্তীর্ণ নহল অনুত্তীর্ণ হল কিন্তু যিটো পরীক্ষাত এইগৰাকী ছাত্রীয়ে উত্তীর্ণ হম বলে 100% নিশ্চিত আছিল কারণ তেওঁ অতি কষ্ট ত্যাগ করে তেওঁ পড়া শুনা করে সেই পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল তৎসত্ত্বেও তেওঁ কিয় এই পরীক্ষাত উত্তীর্ণ নহল কিন্তু রিচেক করা হল রিচেক করার পাছত দেখিবলৈ পোৱা গল যে তেওঁ অধিক সফলতাৰে উত্তীর্ণ হৈছে গতিকে এনে এটা খবর সমগ্র আমার দেশত এই সময়ছোৱাত চর্চিত হৈছে আমার দেশরে এটা প্রান্তর খবর বলে জানিব পৰা গৈছে অভিযোগ উত্থাপন হৈছে যে নিট পরীক্ষার এনে গাফিলতির এইগৰাকী ছাত্রী এনে ধরনের কাণ্ড করে পেলালে বলে অভিযোগ উত্থাপন হয়েছে বহু সংবাদ মাধ্যমত বহু খবর বর্বর হরফরে প্রকাশ পায় সম্প্রচারিত হয় কিন্তু একাংশ খবর এনেকয়ে লুকাই থাকে বা বিলুপ্ত হয়ে থাকে গতিকে এই এনে ধরনের পরিস্থিতি যাতে আর কোনো ভাল অত্যন্ত মেধাবী সম্পন্ন কোনো শিক্ষার্থীয়ে যাতে ভুগিবলগা নহয় এনে পরিস্থিতির সন্মুখীন হবলগা নহয় তেওঁলোকে নিজৰ
নিজর সময় তেওঁলোকে পহার বাবে দি কেতিয়াবা পরীক্ষার পাছত উত্তীর্ণ তেওঁলোকে নিজে বিচরা মতে হব নোৱাৰে নাইবা কেতিয়াবা পরীক্ষার একাংশ বিখঙ্গতির বাবে বা এনে ধরনের প্রশ্ন কাকত ফাদিলর বাবে একাংশ প্রশ্ন কাকত পরীক্ষার পূর্বেই দি দিয়ার বাবে একাংশ হট আৰু অত্যন্ত মেধাবী সম্পন্ন শিক্ষার্থীর বাবে সেই জীবনটোর তেওঁলোকৰ বাবে সেই ঘটনাটো এটা ডাঙর অভিহাপ হয়ে পড়ে এনে বহু লুকাই আছে বহু তথ্য এনে ধরনের বিভিন্ন সময়ত লুকাই থাকে বলে অভিযোগ উত্থাপনও হয় কিন্তু এইবার শেহতীয়াকৈ নিট পরীক্ষাক লৈ যিসমূহ অভিযোগ উত্থাপন হল যে বিতর্কর সৃষ্টি হল কেনে ধরনের বিষয় এটা কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি করে পেলালে একাংশ শিক্ষার্থীর একাংশ এলেহুয়া একাংশ এলেহুয়া শিক্ষার্থীর বাবে যি পরীক্ষার পূর্বেই প্রশ্ন কাকত লৈ পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল সেই সকলের বাবে একাংশ অত্যন্ত মেধাবী সম্পন্ন পরীক্ষার্থীর কি অবস্থা হয়েছে শিক্ষার্থীর কি অবস্থা হয়েছে বিষয়বস্তুটো তার পাছত রাজনৈতিক ক্ষেত্রখনতো যথেষ্ট চর্চিত হয়েছে বিতর্ক সৃষ্টি হয়েছে আর তার ঠিক মাজতে আমার দেশত এতিয়া কার্যকরী হল রাজহুয়া পরীক্ষা অহত উপায় অবলম্বন প্রতিরোধ আইন 2024 খবরটির সবিশেষ আকৌ জানাইছো এতিয়ার কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন কাকত ফাদিল বা পরীক্ষার পরীক্ষা কেন্দ্র কোনো খেলি মেলি করিব নোৱাৰিব প্রশ্ন কাকত ফাদিলত যদি জড়িত থাকে 1 কোটি টাকার জরিমানা ভরিব লাগিব নেট নেট বিতর্কর মাজতে মাজ লিখার পরা আমার ভারতত বা দেশত প্রযোজ্য হল কঠোর আইন কার্যকরী হল রাজহুয়া পরীক্ষা অহত উপায় অবলম্বন প্রতিরোধ করার আইন 2024 এতিয়ারে পৰা প্রশ্ন কাকত ফাদিলত জড়িত থকার প্রমাণ পালে বিহা হব কঠোরের পৰা কঠোরতম শাস্তি কারাবাস খাটিব লাগিব প্রশ্ন কাকত ফাদিল বা পরীক্ষার খেলি মেলি করলে 10 বছর পর্যন্ত অতিরিক্ত 5 বছর পর্যন্ত কারাবাস খাটিব লগা হব পারে কারাবাসের লগতে অভিযুক্ত 10 লাখ টাকার জরিমানা ভরিব লাগিব আনহাতে ইয়ার লগতে অভিযুক্ত 5 বছর অতিরিক্ত কারাবাসও খাটিবলগিয়া হব পারে যদি এনে ধরনের এই সমূহ কার্যত জড়িত থাকার অভিযোগ উত্থাপন হয় বা প্রমাণ পায় পরীক্ষা অনুষ্ঠিত করা প্রতিষ্ঠান বা কেন্দ্রে গাফিলতি করলে ভরিব লাগিব 1 কোটি টাকার জরিমানা UPSC SSC রেলওয়ে ব্যাংকিং আর NTA দ্বারা পরিচালিত সকল পরীক্ষা সামরি লব এই আইনে যা ফেব্রুয়ারি ঘটনাত উত্থাপন করা হয়েছিল রাজহুয়া পরীক্ষা অর্থাৎ অহত উপায় অবলম্বন প্রতিরোধ বিধেয়ক 2024 আর সেই বিধেয়ক এটা আইনত পরিণত হয়েছে আর আজিরে পড়া মাজ নিশারে পড়া সেই আইন আমার দেহত বলবৎ হয়েছে।